সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি মোরশেদুল ইসলাম। আমাদের আজকের বিষয় মহানায়কের প্রত্যাবর্তন ও কাঙ্ক্ষিত স্বদেশ। আর এ নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য যারা উপস্থিত রয়েছেন পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই রয়েছেন মানবাধিকার কর্মী সুলতানা কামাল, তারপরে রয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি, এবং রয়েছেন সিনিয়র সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। প্রিয় দর্শক, আমরা আলোচনায় যাবার আগে দেখে নেব এই মুহূর্তের সর্বশেষ শিরোনামগুলো। মুজিববর্ষ উদযাপনের ক্ষণ গণনা শুরু, বঙ্গবন্ধুর দেয়া বিজয়ের আলোকবর্তিকায় এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, দেশ জুড়ে বর্ণাঢ্য আয়োজন। ঢাকা সিটি নির্বাচনে প্রতীক পেয়ে প্রচারণায় প্রার্থীরা, তাবিথ ইশরাকের পক্ষে মাঠে ফুকলুন, প্রশ্ন তুললেন ওবায়দুল কাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ধর্ষণের রেশ না কাটতেই কামরাঙ্গীর চরে কিশোরী গণধর্ষণ, 999-এ ফোন করায় দ্রুত উদ্ধার, 4 অভিযুক্ত সহ বান্ধবী গ্রেপ্তার। ভারতে রপ্তানি হলো দেশে তৈরি সবচেয়ে বড় দুটি কার্গো জাহাজ, চট্টগ্রামে ওয়েস্টার্ন মেরিন ইয়ার্ডে হস্তান্তর, দুদেশের বাণিজ্যিক সম্পর্কে মাইল ফলক। এবং বিশ্ব ইজতেমার প্রথম পর্বে টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির জুমার নামাজ আদায়, দেশ ও জাতির জন্য দোয়া, রোববার আখেরি মোনাজাত। আমরা আলোচনায় চলে আসব। তো প্রিয় দর্শক, আপনাদের বলে দিই আপনারা যদি আলোচনায় অংশ নিতে চান তাহলে আমাদের ফোন করতে পারবেন যেই নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে, অথবা আপনারা SMS অথবা ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আমরা জানি যে আজ ঐতিহাসিক 10ই জানুয়ারি, 1972-এর এই দিনে বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে ফিরে এসেছিলেন। এবং আমরা জানি যে এই বছরটি এই আমাদের জাতির পিতা সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী হিসেবে আমরা পালন করছি, মুজিব বর্ষ হিসেবে পালন করছি, এবং সেটিরও ক্ষণ গণনা শুরু হলো আজ থেকে। মাননীয় প্রধানমন্ত্রী সেই ক্ষণ গণনাটি উদ্বোধন করলেন বিকেল 5টায়। তো এই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের আলোচনা আজকে যেটা নিয়ে করব, যে আমরা যদি একটু দেখতে চাই যে 1972-এ বঙ্গবন্ধু ফিরে আসার পর একরা স্বপ্ন তিনি দেখেছিলেন এই বাংলাদেশকে নিয়ে, এবং সেই স্বপ্নের পথে কিন্তু তিনি হাঁটছিলেন ধীরে ধীরে। 3.5 বছরে তার অর্জনগুলো যদি আমরা একটু লক্ষ্য করি, অনেকগুলো অর্জন ছিল তার, তাই না? যুদ্ধবিধ্বস্ত এক দেশ পুনর্গঠন করার ক্ষেত্রে একেবারেই সব কিছু ভেঙে পড়েছিল, রাস্তাঘাট, সেতু, কালভার্ট, সেগুলো পুনর্নির্মাণ করা, ভারতীয় সেনাদের প্রত্যাহার করাতে পারা, এটা একটি বড় সাফল্য তার। 121টি দেশের স্বীকৃতি অর্জন করেছিলেন বাংলাদেশ, বাংলাদেশের স্বীকৃতি দিয়েছিল 121টি দেশের বঙ্গবন্ধুর জীবিতকালে। এটি এই সমস্ত বড় অর্জন, আরও 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 অনেক অনেক আছে, আপনারা সেগুলো আলোচনা করবেন। এবং আজকের বাংলাদেশ কীভাবে এগিয়ে যাচ্ছে সেটা নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমে আমরা একটু দেখে আসি, আপনাদের কাছ থেকে শুনে আসতে চাই যে 3.5 বছরে বঙ্গবন্ধুর যে সাফল্যগুলো, অর্জনগুলো, সেগুলো নিয়ে যদি আপনারা একটু আলোচনা করেন। সুলতানা কামাল, আপনাকে দিয়ে শুরু। ধন্যবাদ। বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস আজ 10ই জানুয়ারি, এবং আপনি আপনার ভূমিকায় উল্লেখ করেছেন যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণ গণনা শুরু হয়েছে। বঙ্গবন্ধুর প্রতি আমার গভীরতম শ্রদ্ধা নিবেদন করে কথা শুরু করতে চাই। 3.5 বছরের অর্জনের কথা যদি বলতে হয়, আপনি কিন্তু কিছু অর্জনের কথা নিজেই উল্লেখ করেছেন, এবং আমি যতদূর জানি, আমি অর্থনীতির মানুষ নই, কিন্তু যতদূর জানি সেই সময় কিন্তু প্রবৃদ্ধিও আমাদের যথেষ্ট উল্লেখযোগ্যভাবে হয়েছিল, যদিও নানাভাবে তখনকার বাংলাদেশকে একটা, যাতে সুনাম অর্জন করতে না পারে, বাংলাদেশ সদ্য স্বাধীন হয়েছে, সেই আমাদের স্বাধীন হওয়ার বা স্বাধীনতার যুদ্ধে, মুক্তিযুদ্ধে যারা আমাদেরকে সমর্থন করেনি, তারা নানাভাবে বাংলাদেশকে একটা অন্ধকারের দিকে
ঠেলে দিতে চেয়েছে কিংবা অস্বীকৃতির মধ্যে রেখে দিতে চেয়েছে, সেই জন্য আমরা জানি যে বটমলেস বাস্কেটের কথা বলা হয়েছে। কিন্তু তৎসত্ত্বেও আমি যতদূর মনে করতে পারি প্রবৃদ্ধি বোধ হয় প্রায় 7-এর কোঠায় চলে গেছিল। তো সেই যুদ্ধবিধ্বস্ত দেশে, যেখানে আমি যখন ভারত থেকে ফিরে আসছি মুক্তিযুদ্ধ শেষে, আমরা 2 তারিখে কলকাতা থেকে রওনা হলাম, 4 তারিখে ঢাকায় এসে পৌঁছালাম। এবং যেহেতু সেই সময় কোনো যানবাহনের সুবিধা ছিল না, সেই জন্য আমাদেরকে একবার ট্রেনে চড়তে হয়েছে, বাসে চড়তে হয়েছে, নৌকায় নদী পার হতে হয়েছে। কাজে আসতে আসতে সেই বনগাঁ থেকে শুরু করে ঢাকা শহর পর্যন্ত আরিচা হয়ে আমরা যখন ফিরেছি, যুদ্ধক্ষেত্রটা কীরকম ছিল, বাংলাদেশের অবস্থা তখন কীরকম ছিল একেবারে প্রত্যক্ষ করারও আমার একটু সুযোগ হয়েছিল। পথঘাটে কোনো রকম সুযোগ সুবিধা নাই, ফসলের ক্ষেত জ্বলে গেছে, বাড়িঘর ভাঙা, সেখানে কুড়ে ঘরের সামনে গালে হাত দিয়ে মানুষ বসে আছে, নদীতে নৌকা আছে তো মাঝি নাই, মাঝি আছে তো নৌকা নাই, এরকম একটা অবস্থা। মানুষ যা কিছু তখন উৎপাদন করছে সেটার কোনো দাম পাচ্ছে না। আমার মনে আছে যে আমরা বোধহয় 1 ডজন ডিম কিনলাম 1 টাকা দিয়ে, কারণ ক্রেতা নাই, সেরকম অবস্থা। তো সেই জায়গা থেকে বঙ্গবন্ধু যখন 10ই জানুয়ারি ফিরে এলেন, এবং তার আগে একটুখানি বলতেই চাই, আজকে যখন আমি অনুষ্ঠানটা দেখছিলাম যে অনুভূতিটা হচ্ছিল, যে বঙ্গবন্ধু পদার্পণ করার আগে পর্যন্ত কিন্তু মনে হচ্ছিল যে আমাদের বিজয়টাও সম্পূর্ণ হয়নি। আমরা 16ই ডিসেম্বর তো আনুষ্ঠানিকভাবে বিজয় দিবস ঘোষণা করেছি, একদম যথাযথ শ্রদ্ধা রেখে বলছি, আমাদের জন্য অত্যন্ত মহৎ এবং পবিত্র একটা দিন, সেটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরেও কিসের যেন একটা অভাব বোধ নিয়ে বাংলাদেশের মানুষ চলেছে যতদিন পর্যন্ত বঙ্গবন্ধুকে ফিরিয়ে না আনতে পেরেছে। বঙ্গবন্ধু যখন বাংলাদেশে পদার্পণ করলেন, এবং বঙ্গবন্ধুকে যেইভাবে সেই সময়ে বাংলাদেশের মানুষ দৌড়ে যে তাকে বুকে ধারণ করলো, আমি জানি না যারা সেই সময় এখানে আমরা যারা আছি প্রত্যেকেই আমরা দেখেছি যে প্লেনটা ল্যান্ড করার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ, তখন তার এত কড়াকড়ি ছিল না, একেবারে প্লেনটাকে ঘিরে ধরলো। বঙ্গবন্ধু নেমে এলেন, তাকে নানা রকমভাবে স্লোগান দিয়ে ভালোবাসা জানিয়ে চোখের পানিতে হাসিতে মানুষ বরণ করে নিয়েছিল। তারপর তিনি এসে দেশের হাল ধরলেন, এবং যেই কথাগুলি বলা হলো যে বিভিন্ন দেশের স্বীকৃতি আদায় করে নেওয়া, এবং তখনও কিন্তু বড় বড় শক্তিগুলি বাংলাদেশকে স্বীকৃতি দিচ্ছে না, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে, তার মধ্যে চীন রয়েছে, তার মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলি রয়েছে। শুধুমাত্র আমাদেরকে মুক্তিযুদ্ধে যারা সহযোগিতা করেছেন, নেপাল দিয়ে শুরু করে ভুটান দিয়ে বোধহয় শুরু হয়েছিল, ভুটান দিয়ে শুরু হয়েছিল করে এই এই অঞ্চলের কিছু দেশ আমাদেরকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু সেটা তিনি আস্তে আস্তে যখন আদায় করে নিলেন। এবং আরেকটি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সেই সময় ভারতীয় সৈন্যদের যে একটা সুযোগ ছিল বাংলাদেশে দীর্ঘদিন থেকে যাওয়ার, সেটাও তিনি অত্যন্ত কূটনৈতিক সফলতার সঙ্গে সেটারও সমাধান করে নিলেন। এবং মানুষকে উজ্জীবিত করার যে একটা ব্যাপার ছিল, বঙ্গবন্ধুর তো সবচেয়ে বড় কথা ছিল যে তিনি মানুষকে উজ্জীবিত করার যে একটা বিরাট বড় ক্ষমতা নিয়ে জন্মেছিলেন। তিনি কিন্তু তার অসমাপ্ত আত্মজীবনীতে এক জায়গায় লিখেছিলেন যে যারা আত্মপরিচয়হীনতার একটা জায়গায় থাকে, তারা কিন্তু নিজেদের অধিকার চেনে না এবং তারাই নিপীড়িত হতে থাকে। পাকিস্তানের বিরুদ্ধে তিনি যে মুক্তিযুদ্ধটা একেবারে সেই জায়গায় নিয়ে এলেন, আমরা মুক্তিযুদ্ধ করে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করলাম এবং স্বাধীন জাতি হিসাবে আমরা আমাদের যে অভ্যুদয় ঘটলো, সেখানে কিন্তু মূল কথাটাই ছিল যে মানুষের আত্মপরিচয়টার সুযোগ, যেটা আমাদের 21-এর চেতনার সঙ্গে যদি আমি মিলাতে পারি, যে আত্মপরিচয়ের কথাটা নিয়ে আসা। এবং সেই জায়গাটাতেই কিন্তু বঙ্গবন্ধুর সবচেয়ে বড় অবদান আমরা লক্ষ্য করতে পারি, যে তিনি মানুষকে একেবারে এক জায়গায় করে রাখা, এবং সেই একত্রিতভাবে, যেটা রবীন্দ্রনাথের ভাষায় কালকে আমি এক জায়গায় উচ্চারণ করেছি, যে সম্মিলিত শক্তির উদ্বোধন যেটা বলে, সেটা ঘটানো কিন্তু বঙ্গবন্ধুর মতন একজন নেতা যতখানি পেরেছেন আমাদের জানা মতে খুব কম মানুষই সেটা কিন্তু করতে পারেন। আমি এখন উবায়দুল মুক্তাদির চৌধুরী আপনার কাছে যাবো একই বিষয় নিয়ে, আপনি যদি সংক্ষেপে, তারপরে আমরা চলে আসবো বর্তমানে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের এই অনুষ্ঠানে আমি প্রথমেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখছি। তার সবচেয়ে বড় স্বদেশ প্রত্যাবর্তন আমাদেরকে বেশ অনেকগুলো বিষয়ে আমাদেরকে কাজ করেছেন। 1 নম্বর হলো যে আমার কাছে মনে হয়েছে যে ঐক্যবদ্ধ বাংলাদেশ, এই বাংলাদেশটা যে অবস্থায় ছিল, বিভিন্ন গ্রুপের কাছে সশস্ত্র গ্রুপগুলোর আলাদা আলাদাভাবে ছিল, তাদের সেন্ট্রাল কোনো কমান্ড সেভাবে দাঁড় করাতে পারিনি, যদিও মুক্তিবাহিনী যে ফোর্সটা ছিল মুজিবনগর সরকারের অধীনে থাকা সত্ত্বেও এর বাইরেও অনেকগুলো বাহিনী
ছিল, এমনকি আমরা যারা মুজিব বাহিনীতে ছিলাম আমরাও কখনো বাংলাদেশ সরকারের প্রতি আমাদের পুরোপুরি আনুগত্যের বিষয়টা নিশ্চিত ছিল না, এটা অনেকে মনে করেন আর কি। এই ঐক্যবদ্ধ বাংলাদেশটা আমরা পেয়েছি, উনি অস্ত্র উদ্ধার, অস্ত্র উদ্ধার না, অস্ত্র সমর্পণ, এইটা বঙ্গবন্ধু না আসলে কখনই সম্ভব হতো বলে আমি মনে করি না, কখনই সম্ভব হতো মনে করি না। এইগুলো হলো, এবং বিভিন্ন গোষ্ঠীগত দ্বন্দ্ব যেগুলো ছিল এগুলা সহজে নিরসন হতো না, এইগুলো উনি করেছিলেন। এবং এটাও ঐক্যবদ্ধ জাতিরাষ্ট্র গঠনে বিশাল ভূমিকা পালন করেছে। এবং এরপরের যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে আমরা এইখানে একটা প্রদেশ ছিলাম, এবং ব্রিটিশ আমলে আমরা ছিলাম একটি প্রান্তিক প্রদেশের উপকণ্ঠ, এর বেশি আমাদের কোনো অবস্থান ছিল না। সেখানে পাকিস্তানের সময় এটা একটা প্রদেশ ছিল, তাও খুবই অবহেলিত এবং দরিদ্র ক্লিষ্ট একটি প্রদেশ, এইটাকে একটি জাতি, একটি কী বলবো, একটা স্টেটে রূপান্তরিত করা, একটা রাষ্ট্রে বা ন্যাশন স্টেটে পরিণত বা রূপান্তরিত করা, এটাও একটা বিশাল ব্যাপার ছিল। যেটা সুলতান আব্বা বলছিলেন যে উনি পথে পথে আসতে যে অবস্থাটা ছিল, নদীতে কোনো ব্রিজ ছিল না, যে ব্রিজগুলো ছিল সেগুলো খাল বিলের উপরে যেগুলো ছিল সেগুলো সব ভেঙে ধ্বংস হয়ে গেছে, রাস্তাঘাট ধ্বংস হয়ে গেছে। সেখানে কিন্তু বঙ্গবন্ধুর সময়ে এই 3.5 বছরই প্রায় 98%-এর উপরে রাস্তাঘাট কিন্তু রেস্টোর করা হয়েছিল, এবং সেখানে হার্ডিন্স ব্রিজ, ভৈরব ব্রিজ, এগুলো মতো গুরুত্বপূর্ণ ব্রিজগুলোও কিন্তু আপনার ইয়ে হয়েছিল। তারপরে এইখানে যে আপনার মানিকগঞ্জের যে ওই ইয়ের নদীর তীর থেকে যমুনার তীর থেকে যে ঢাকা পর্যন্ত আসতে যতগুলো ব্রিজ ছিল, বঙ্গবন্ধুর সময়েই সমস্ত ব্রিজগুলোর কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কারণ আমার মনে আছে আমি একবার, আর আমরা ছাত্রলীগের কর্মীরা এক সময় একটা ইয়েতে গিয়েছিলাম, আমাদের ছাত্রলীগের উপরে একটা প্রভাব পড়েছিল আপনি জানেন, যে 7 মার্ডার, তারপরে আমরা ওখানে গিয়েছিলাম ছাত্রলীগকে অর্গানাইজ করতে, নর্থ বেঙ্গলে আমরা একটু প্রবলেম ফেস করছিলাম, আসতে 2 দিন সময় লেগেছিল, কারণ মানিকগঞ্জেই একদিন এক রাত্র কাটাতে হয়েছিল, এরকম একটি পরিস্থিতি ছিল। এইগুলো কিন্তু বঙ্গবন্ধুর সময়ে হয়ে গিয়েছিল। তারপরে একটি স্বাধীন রাষ্ট্রের উপযোগী একটি সেনাবাহিনী, সেটাকেও আপনার শৃঙ্খলার ভিতরে আনা, সেনাবাহিনীতেও কিন্তু নানান রকমের প্রশ্ন ছিল, নানান রকমের ঝামেলা ছিল, যেগুলো পরবর্তীকালে আমরা টের পাই আর কি। সেই সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ একটা সেনাবাহিনী করা, তোলা, একটি জাতীয় পুলিশ বাহিনী গঠন করা, আমাদের কোনো রিজার্ভ ব্যাংক ছিল না, সেখানে একটি রিজার্ভ ব্যাংকের ব্যবস্থা করা, হ্যাঁ, যমুনা সেতু নির্মাণের কাজটাও তো বঙ্গবন্ধুর আমলেই। আমি ওইটাকে আপনি এখন গুরুত্বপূর্ণ মনে করছেন আর কি। আমার কাছে মনে হয় যে বঙ্গবন্ধুর যে বড় অবদান, এই যে আমাদের একটা জাতিরাষ্ট্র, একটা ন্যাশন স্টেট করার জন্য যা যা প্রয়োজন, আমাদের বিমানবহর ছিল না, আমাদের বিমান বাহিনীও ছিল না, বিমানবহরও ছিল না, নৌবাহিনী ছিল না, মাত্র একটা ফ্রিগেট দিয়ে নৌবাহিনী শুরু করেছিলেন ক্যাপ্টেন নুরুল হকের নেতৃত্বে, সেই নৌবাহিনীকেও বঙ্গবন্ধু একটা পর্যায়ে নিয়ে এসেছিলেন। হয়তো বঙ্গবন্ধু জীবিত থাকলে কী হতো আমি সেই কথায় যাব না, তার মধ্যে কিন্তু খরাও ছিল, বন্যাও ছিল, এবং এটাকে উনি মোকাবেলা করেছিলেন এবং খুবই শক্তভাবে মোকাবেলা করেছেন, এবং এই মোকাবেলা করতে গিয়ে তাকে কিছু কাজ করতে হয়েছিল, যে জন্য উনি সাম্রাজ্যবাদীদের চক্ষুশূল হয়ে ওঠেন এবং সাম্রাজ্যবাদীরা তাকে এই জন্য ক্ষমা করেনি। বিশেষ করে কিউবার সাথে তার যে চুক্তি ছিল, এই চুক্তির কারণে আমরা PL-480 থেকে বঞ্চিত হই, এবং এটা তারা খুব সহজে নেয়নি, এবার মধ্যপথ থেকে তারা ডাইভার্ট করে নিয়েছিল, যেটা MR Rothschild-এর বইয়ে আপনি ডিটেলস পাবেন। PL-480, হ্যাঁ, এইগুলা করেছেন। তো বঙ্গবন্ধুর অবদান মানে কি, এই আমরা যে বিভিন্ন ফ্যাকশনে ইয়ে ছিলাম, বিভক্ত ছিলাম, সেটাকেও কিন্তু উনি, ওনার কারণে এটা আর ইয়ে হয়ে নেয়। আমার মনে আছে যে এখন যে প্রফেসর মাহবুবুল্লাহর মতো লোকের জেল থেকে বেরিয়েও বঙ্গবন্ধুর সাথে দেখা করে বঙ্গবন্ধুর প্রতি তার আনুগত্য করেছিলেন, একটা পর্যায় পর্যন্ত কিন্তু এই একটা অবস্থান ছিল, এই তা যাতে একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠতে পারে, আমরা যে একক জাতি রাষ্ট্র হিসাবে যাতে গড়ে উঠতে পারে, এটা সবচেয়ে বড় অবদান। এবং মিত্রবাহিনীকে অতি সহজে পৃথিবীর অনেক দেশে, যেসব দেশে মিত্রবাহিনী অংশগ্রহণ করেছে যুদ্ধে, সেসব দেশে কিন্তু এখনও
জাপানে রয়ে গেছে, আপনার জার্মানিতে রয়ে গেছে, জার্মানিতেও তো রাশিয়ান বাহিনীও আছে, আবার ওই যে অ্যালাইড ফোর্স আছে তারা এখনও আছে, তারপরে ফ্রান্সে আছে, কিন্তু আমাদের দেশে থাকেনি। এটাও কিন্তু একটা বিরাট অবদান বঙ্গবন্ধু, যদি খুদা না খাস্তে আমরা ধরে নিই যে বঙ্গবন্ধু ফিরেন নাই, তাহলে কিন্তু আমরা পুরোপুরি একটি স্বাধীন রাষ্ট্র এই কথা দাবি করতে পারতাম না, আমরা একটা স্যাটেলাইট কান্ট্রি হতে পারতাম, আমরা স্যাটেলাইট একটা দেশও হতে পারতাম, আমরা আজকে পরিপূর্ণভাবে একটি স্বাধীন রাষ্ট্র, এটা কিন্তু বঙ্গবন্ধুর মানে স্বদেশ প্রত্যাবর্তনের ফলেই এটা সম্ভব হয়েছে, না হলে এটা সম্ভব হতো না। এখানেই তার বিশালত্ব, এখানেই তার অমরত্ব বলবো, এবং এখানেই তার ক্যারিশমা, এবং শুধু তাই না, পরবর্তীকালে জাতিসংঘের স্বীকৃতি আদায়, জাতিসংঘে বাংলা ভাষায় বক্তৃতা দেওয়া, এবং সেই বক্তৃতা কী, বা জাতিসংঘের বক্তৃতা কিন্তু বঙ্গবন্ধুর জীবনের শ্রেষ্ঠ বক্তৃতাগুলোর একটি, সেটা যদি বিশ্লেষণ করা হয় আপনি দেখবেন যে একটা অপূর্ব একটা বক্তৃতা বঙ্গবন্ধু দিয়েছিলেন। জি, আমি রিয়াজুদ্দিন আহমেদ আপনার কাছে যাব সংক্ষেপে এই ব্যাপারটা, যে এই পয়েন্টসগুলো ওনারা বলেছেন তার বাইরে যদি আপনার কোনো পয়েন্টস থাকে। জি, বাইরে বলার আজকে আমি শ্রদ্ধা নিবেদন করছি বঙ্গবন্ধুর প্রতি। একসময় আমি ওনার সাথে কাজও করেছি ছাত্রলীগ করার সময়, এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমি যখন ঢাকা সাংবাদিক ইউনিয়নের জেনারেল সেক্রেটারি হই, তখন আমরা সাংবাদিক ইউনিয়ন থেকে যেটা মুক্তাদির সাহেব বলেছেন সত্যি কথাই, যে আমাদের তো কোনো প্রতিষ্ঠান ছিল না, কোনো কিছুই ছিল না, একটা ন্যাশন স্টেট তখন পর্যন্ত মাত্র হলো, কিন্তু এটা অর্গানাইজড হয় না, আমরাই দেখেছি বেকুয়াম পত্রিকা, যেগুলি পত্রিকার মালিক ছিল হয় কোলাবোরেটর না হলে পশ্চিম পাকিস্তানি, এই কাগজগুলি কিভাবে চলবে এটার কোনো দিক নির্দেশনা ছিল না। এই যে ওয়েস্ট বোর্ড নিয়ে এখন কথা হয়, ওয়েস্ট বোর্ড কিন্তু উনিই করে দিলেন তখন, এবং প্রেস কাউন্সিলের আইনও উনি পাস করলেন। তো এইগুলি এই এই যে ইনস্টিটিউশন বিল্ডিং, এইটা একটা মানে বিরাট, আরো অনেক ইনস্টিটিউট মানে ইসলামিক ফাউন্ডেশন, ইভেন পুরো দেশে, পুরো দেশের ইনস্টিটিউশনগুলি অর্গানাইজ করতে হয়েছে ওনাকে, কারণ ওই সময় কিছু ছিল না তো এইগুলি। আর যেটা ধরেন আজকে যেটা এই যে প্রত্যাবর্তন দিবসে আমি দেখলাম বিকালে অনুষ্ঠানটা, যে আবহ সৃষ্টি করার কথা বলেছে, আমি আমি তো কভার করেছি সেটা, আমি এয়ারপোর্টে ছিলাম, ওর ধারে কাছেও তো নেই, কিছুই তৈরি করতে পারে না, যে ইমোশন ছিল, পারলে তো মানুষ প্লেনটা নামায় ফেলে উপর থেকে, প্লেনটাকে দুটো চক্কর দিল, মানে কেন নামে না এই জন্য মানে স্লোগান হচ্ছে, এই ইমোশনগুলি কিন্তু এখানে নাই। তারপরে বঙ্গবন্ধুকে নিয়ে যখন মোটরকেডে রেসকোর্সের দিকে যায়, আমরা তো প্রেসের গাড়ির পিছনে ছিলাম ওনার পিছনে, এই 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 জিনিসগুলি কিন্তু আজকে দেখানো হয় না, দেখালে মানুষ আরও আরও উচ্ছ্বসিত হতো, মনে করতে পারতো যে কি অবস্থা। আর যেটা ফিল্মের মাধ্যমে দেখিয়েছে কিছুটা, না ওই ওই ইয়াটা আসে, ওইটা ওই আবহাওয়াটা আসে, মানে তারপরে সাউন্ডের মধ্য দিয়েও কিছু দেখানো যেতে পারে, মানে লাইট অ্যান্ড সাউন্ড করে না ওরকমই করতে পারে। আচ্ছা, আপনি যেটা বললেন এই যে ঐক্যবদ্ধ করছেন জাতিকে, জাতি মানে কি, আমাদের আমাদের খণ্ড খণ্ড বিভক্ত, এই যে আইয়ুব খান একবার বলছিল যে অন্য লোক কা মৌকা মিলে গা তো গাঁও গাঁও সে আলোক হয়ে যায়গা, ওই ছয় দফা দেওয়ার পরে বলছিল। তো এই অবস্থায় হয়েছিল স্বাধীনতার পরে সব জায়গায়। আমার একটা ঘটনা মনে আছে, তাজউদ্দিন সাহেব প্রাইম মিনিস্টার, বঙ্গবন্ধু তখনও আসেন নাই, ইকবাল হলে একটা মিটিং হয়েছে, সেখানে মুক্তিযোদ্ধারা তারা ছিল ছাত্ররা, রাইফেল ওঁচা করে সেই মিটিংয়ের মধ্যে বসে আছে সব, যার যা অস্ত্র আছে এটা নিয়ে, এবং তাজউদ্দিন সাহেব যখন ওইখানে প্রস্তাব করলেন যে কোনো দেশের পতাকার মধ্যে ম্যাপ থাকে না, আমি কভার করছি ওই মিটিংটা, মানে বাস্ট হয়ে গেছে একবারে মিটিং, পারলে তাজউদ্দিন সাহেব কি কী করবে বুঝতে পারছিলাম না। তখন আমাদের ভয়ই হলো যে আমরা তো কীভাবে এই 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 যে গ্রুপগুলি একটার এগেনস্টে আরেকটা অস্ত্র হাতে আছে, হেমায়েত বাহিনী, তারপরে বঙ্গবন্ধু আসার পরে এইটা কনসোলিডেটেড হয়েছে, অস্ত্র সমর্পণ করেছে, এবং যেটা বললেন ইন্ডিয়ান আর্মি, তারা তো যাইতো না,
তারা নানান মানে আমাদের আমাদের কারণেই হয়তো তারা থেকে যেত, যাওয়ার কথা বলার ওই যে আমরা না আমরা যদি ঐক্যবদ্ধ না হইতাম থাকতো তাইলে থাকতে হইতো, জাস্টিফিকেশন হয়ে যেত যে লাগবে। তো এই এইগুলি বললে ওই ওই সময়ের কথা বললে উনি জাতিসংঘের জাতিসংঘের বক্তৃতা জাতিসংঘের রিকগনিশন এটা হওয়ার পরেই কিন্তু আপনার রিকগনিশনগুলি পাওয়া গেল। যেমন ধরুন ব্রিটেন যখন রিকগনাইজ করলো বাংলাদেশকে তখন কিন্তু এন্টায়ার কমনওয়েলথ কান্ট্রিজগুলি তারা রিকগনাইজ করলো এবং বঙ্গবন্ধু ওই যে পাকিস্তান ভাই একটু মনে করে দিই আপনাকে, পাকিস্তান কমনওয়েলথ থেকে বেরিয়ে গেল, ভুট্টু বেরিয়ে গেল। আচ্ছা 74 সনে যখন মানে আমাদের সাথে খুব শেয়ার করতেন উনি, আমরা সাংবাদিকদের একটা গ্রুপ ওই নির্মল সেন গিয়াস কামাল চৌধুরী কামাল লোহানি আমাদের এই যারা আমরা সাংবাদিক ইউনিয়নের মধ্যে ফয়েজ ভাই আমাদেরকে মানে প্রায় শেয়ার করতেন। উনি যখন জাতিসংঘের থেকে ফিরছিলেন তখন আপনাদের খেয়াল থাকবে উনি ইরাকে গিয়েছিলেন, সাদ্দাম হোসেন তখন ও প্রেসিডেন্ট হয় ভাইস প্রেসিডেন্ট, এবং ওখানে আমাদের কাজী কাজী মোস্তফা সাহেব ছিলেন অ্যাম্বাসেডর, উনি পাঠিয়েছিলেন অ্যাম্বাসেডর, উনি লেবাননে ছিল পরে ইরাকে। তো উনি আমাদেরকে বললেন যে আমি জাতিসংঘেতে আসার সময় এই দেশ থেকে খবর গেল যে চাল কেনার টাকা নাই, কি করে চাল, তখন সাদ্দাম হোসেন $40 মিলিয়ন দিল, বলে যে ওইটা দিয়ে মানে কোনো রকম সেভ করা গেছে সিচুয়েশন। এইগুলি উনি শেয়ার করতেন আমাদের সাথে এবং বলতেন যে কিভাবে কি করবে, এবং ওনার নিরাপত্তা নিয়ে একবারে কাহিনী বললেন ওই যে কুমিল্লাতে ইয়ে করলো না একটা বিএমএর একটা টেম্পোরারি ফার্স্ট বিএমএ ওইটা মানে পাস আউট করে উনি যখন ফিরে দাউদকান্দিতে তখন তো ফেরি ছিল ব্রিজ ছিল না, তো বললো যে দেখ আমরা ওই দাউদকান্দিতে আমি আসার পরে রাত্রে একটা মিটিং করছি না হাজার হাজার লোক আমার দুই পাশে দুইটা হ্যাজাক লাইট ধরছে এরকম, তো আমাকে তখন মারতে পারতো না আমাকে মারবে না, ইউ আর সো কনফিডেন্ট। ধর মুসলিম বাংলা একটা সন্ত্রস্ত গ্রুপ ছিল, অনেক প্রগ্রেসিভ বলে আমরা যাদেরকে মনে করি যে মানে আল্ট্রা লেফট, তারা তো একজনও বাংলাদেশকে তখনও রিকগনাইজ করে নাই, স্বাধীন পূর্ব পাকিস্তান। যখন শহীদুল্লাহ কাসের সাহেবকে পাওয়া যাচ্ছিল না তখন জহির রায়ন সাহেব আসলেন একটা মিটিং হলো প্রেস ক্লাবে, আমরা সবাই ছিলাম ওটার মধ্যে, সেই মিটিং এ একটা কমিটি করা হয়েছিল টু ইনভেস্টিগেট দি রিয়েল কজ অফ কিলিং দি ইন্টেলেকচুয়ালস, এটা কিন্তু আর প্রসিড করে নাই। তারপর তো ওইখান থেকে জহির রায়ন বিপুরে যে উনিও বেনিশ হয়ে গেলেন, এই এই সব এই ধরনের ঘটনাগুলিকে ওনাকে তো ফেস করতে হয়েছে, একটা কঠিন পরিস্থিতি মোকাবেলা করে তাকে এগোতে হয়েছে। তো আমরা একটু সামনে দিকে কিন্তু শূন্য ছিল, আমাদের কোষাগার কিন্তু শূন্য ছিল, আমরা একটু সামনের দিকে আগাই। আমরা দেখলাম যে স্বাধীনতার মাত্র 3.5 বছরের মাথায় তাকে এদেশেরই মানুষ কিছু বিপদগামী মানুষ তাদের দ্বারা প্রাণ দিতে হলো নৃশংসভাবে সপরিবারে, এবং তারপরে পুরো দেশ একটা অন্ধকার যুগে প্রবেশ করলো, সেটা আমরা জানি দীর্ঘদিন সেই অন্ধকার যুগ গেছে আমাদের, তারপরে আমরা ধীরে ধীরে আলোর পথে এগিয়ে যাচ্ছি, অস্বীকার করার কোনো উপায় নাই, একটা আলোকবর্তিকা সামনে দেখা যাচ্ছে এবং অনেক অর্জন আমরা যদি বলি আজকের বাংলাদেশে সেই বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত বাংলাদেশ হওয়ার লক্ষ্যে কিন্তু বাংলাদেশের অনেক অর্জন আছে, অস্বীকার করার কোনো উপায় নাই। আমাদের মাথা পিছু আয় প্রায় $2,000 কাছাকাছি এখন, এবং আমাদের জিডিপি প্রবৃদ্ধি 8%-এর বেশি বলা হচ্ছে, বিভিন্ন অর্থনৈতিক এবং সামাজিক সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে,
ঈর্ষণীয় সাফল্য বলবো বাংলাদেশের, এইগুলো ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু বললে বলা যায়, আপনারা হয়তো বলবেন কিছু কিছু, কিন্তু তার মধ্যে কিছু অপ্রাপ্তিও আছে। এখনও গণতন্ত্রের পূর্ণ বিকাশ আমরা লক্ষ্য করিনি, এখনও আমরা কিন্তু একটা বৈষম্যহীন সমাজ বলতে যা বোঝায় সেটা গড়তে পারিনি, এখনও মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে পদে পদে, সুশাসনের অভাব আছে ইত্যাদি ইত্যাদি অপ্রাপ্তিগুলো আছে। তা আমরা অর্জন এবং অপ্রাপ্তি দুটো নিয়ে একটু আলাপ করতে চাই, যে কিভাবে আমরা বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত বাংলাদেশ, বঙ্গবন্ধুর স্বপ্নের স্বদেশ আবার গড়ে তুলতে পারি। সুলতান আপা, আপনাকে দিয়ে শুরু করব। না, যে কথা আমরা আলোচনা করছিলাম সেটার ধারাবাহিকতাই বলা যায়, যে বাংলাদেশের যেহেতু মাঝখানে ভীষণভাবে হোঁচট খেয়েছে বাংলাদেশের পথে চলাটা, এবং মুক্তিযুদ্ধের যে আদর্শ, যে চেতনার আলোকে বাংলাদেশে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন যে বঙ্গবন্ধুর দেওয়া আলোকবর্তিকা, সেই আলোকবর্তিকা তো নিবিয়েই ফেলা হয়েছিল, এমনই নিবিয়ে ফেলা হয়েছিল যে ঘুটঘুটে একেবারে তমসাচ্ছন্ন একটা সময়ের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে, এবং অত্যন্ত সক্রিয়ভাবে সচেতনভাবে মুক্তিযুদ্ধের সব কিছু ভুলিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া আমরা দেখেছি। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করা হয়েছে, সমস্ত কিছু মিলিয়ে এমন একটা পরিস্থিতি হয়েছিল যেখানে আমরা যারা মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, বিশেষ করে যারা গেরিলা বাহিনীতে ছিল আমাদের বন্ধু বান্ধবরা, একটা সময় আমাদের কাছে এই ধরনের আক্ষেপ করেছে যে এখন বলতে ভয় লাগে যে আমরা মুক্তিযুদ্ধ করেছি। মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষেরা তখন ভীত সন্ত্রস্ত থাকতে হয়েছে, তাদেরকে লুকিয়ে থাকতে হয়েছে, কারণ স্বাধীনতা বিরোধীরা এতটাই একটা দাপটের সঙ্গে বাংলাদেশে পুনর্বাসিত হলো যে তাদের গাড়িতে আমাদের লাল সবুজের পতাকা পর্যন্ত উঠতে দেখলাম আমরা, এবং বাংলাদেশের সমস্ত অস্তিত্ব নিয়েই, বাংলাদেশের নীতি নৈতিকতা, বাংলাদেশের যে রূপকল্প রূপরেখা, সমস্ত কিছুকে একটা অবিশ্বাসের মধ্যে নিয়ে যাওয়া, আর সেটা এমনভাবেই করা হয়েছে যে একটা দুইটা তিনটা প্রায় চার প্রজন্ম ধরে বাংলাদেশের ছেলেমেয়েরা কিন্তু মুক্তিযুদ্ধ সম্পর্কে সুস্পষ্ট স্বচ্ছ কোনো ধারণা পাওয়ার কোনো সুযোগই তারা পায়নি। তো তার ফলে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ক্ষমতায় এলো, তখন তারা কিন্তু একটা জাতি পেল যারা ভীষণভাবে বিভ্রান্ত, এবং ততদিনে যেই বিশ্ববৃক্ষটার বীজ রোপণ করা হয়েছিল 75-এ সেটা ক্রমশ বাড়তে শুরু করেছে। আমাদের যেই একটা সমালোচনা থাকে কিংবা যেটা নিয়ে আমরা সবসময় কথা বলছি, সেটা হলো যে আমাদের বিবেচনার বিষয় থাকে যে যখন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ক্ষমতায় এলো, তারা সেই বিষবৃক্ষ উপড়ানোর জন্যে কতখানি চেষ্টা করতে পেরেছে কিংবা করেছে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের ধারণা হচ্ছে কিংবা আমাদের যে বিশ্লেষণ সেটা হলো যে করতে পারেনি, কারণ এমন একটা পরিস্থিতি হয়েছে সেটা একদিনে সরানোর কোনো উপায় ছিল না। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে তারা সেই চেষ্টাটা কতটা আন্তরিকভাবে করেছে সেটা নিয়ে প্রশ্ন তোলা যায়। বঙ্গবন্ধুরই একটা কথা আছে, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে, যেটা আমি অনেকবারই বলছি কারণ এই কথাটা আমার কাছে মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তিনি কিন্তু সেখানে বলেছেন যে যে কোনো কাজে কিছু অর্জন করতে হলে সিনসিয়ারিটি অফ পারপাস থাকতে হবে, অনেস্টি অফ পারপাস থাকতে হবে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের মনে হয়েছে যে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সত্যি কোথাও কোথাও সেই সিনসিয়ারিটি অফ পারপাস এবং অনেস্টি অফ পারপাসটা সেভাবে রক্ষা করতে পারেনি কিংবা দেখাতে পারেনি। তো তার ফলে যেটা হয়েছে, বঙ্গবন্ধু কিসের জন্যে, যে আমরা যে মুক্তিযুদ্ধে গেলাম, বঙ্গবন্ধুর যেই বিরাট একটা দিক নির্দেশনা ছিল সেটার মধ্যে কী ছিল, সম্পদের সুষম বণ্টনের কথা ছিল, যে কথাটা আপনি আপনার ভূমিকায় বললেন, তিনি কিন্তু ভীষণভাবে সামরিক তন্ত্রের বিরোধিতা করেছেন, তিনি চেয়েছেন সিভিল শাসন থাকবে দেশে, সামরিক তন্ত্র সেখানে থাকবে না, তিনি চেয়েছেন অসাম্প্রদায়িক রাজনীতি হবে এখানটায়, তিনি চেয়েছেন আমলা নির্ভরতা কমবে। তিনি কিন্তু অসমাপ্ত আত্মজীবনীতে এই কথাও বলেছেন যে রাজনীতিকরা যখন মানুষের উপরে আস্থা হারিয়ে ফেলে, জনগণের সঙ্গে সম্পর্কচ্যুত হতে থাকে, বিচ্ছিন্ন হতে থাকে, তখন তারা আমলা নির্ভর হয়ে যায়। সেই বিষয়গুলি যদি আজকে আমরা বিশ্লেষণে আনার চেষ্টা করি, তাহলে কিন্তু দেখতে হয় যে সেই সমস্ত জায়গায় আমাদের প্রচুর ঘাটতি রয়ে গেছে, এবং তার ফলে আমরা ফলাফল হিসাবে কি দেখছি, ফলাফল হিসাবে দেখছি যে আমরা দুর্নীতি সেরকমভাবে দমন করতে পারছি না, আমরা অসাম্প্রদায়িক একটা সমাজ তৈরি করতে পারছি না, আমরা এখন পর্যন্ত মানবাধিকারের যে সূত্রগুলি আছে কিংবা শর্তগুলি আছে সেটার প্রতি শ্রদ্ধাশীল একটা সমাজ তৈরি করতে পারছি না, এবং এটা কিন্তু আবার পরস্পরকে বিভিন্নভাবে প্রভাবান্বিত করছে। আমরা যখন সরকারের সঙ্গে কথা বলছি, সরকার বলছে সমাজ তৈরি না, সমাজের সঙ্গে যখন কথা বলছি, সমাজ বলছে যে সরকার আমাদেরকে সুরক্ষা দিচ্ছে না, একে অপরকে কিন্তু সেখানে একটা ফাঁকের মধ্যে রেখে দেওয়ার যে প্রবণতা, এবং সেখানে কিন্তু বঙ্গবন্ধুর একটা কথা ভীষণভাবে স্মরণযোগ্য,
আমি নিশ্চয়ই সেখানে অনেক ভালো লোক আছেন, অনেক নিবেদিত প্রাণ কর্মীরা আছেন, অনেক নিবেদিত প্রাণ নেতারা আছেন, কিন্তু বঙ্গবন্ধুর একটা উক্তি আমি এখানটা একটু পড়তেই চাই। তিনি বলেছিলেন যে অযোগ্য নেতৃত্ব, নীতিহীন নেতা ও কাপুরুষ রাজনীতিবিদদের সাথে কোনোদিন একসাথে হয়ে দেশের কাজ করতে কাজে নামতে নেই, তাতে দেশ সেবার চেয়ে দেশের জনগণের সর্বনাশই বেশি হয়। সেই জায়গায় আমাদের কিন্তু প্রচুর প্রশ্ন আছে, কারণ আমাদের যে বাস্তব অভিজ্ঞতা, আমরা যে গণমাধ্যমে যে খবরগুলি পাই, আমরা বিভিন্ন সময় সরকারেরও যে পদক্ষেপগুলি নিতে দেখি, সেখানে দেখা গেছে যে নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন, যারা দেশ চালাবার দায়িত্ব পেয়েছেন, তাদের মধ্যে এই ধরনের মানুষজন ভীষণভাবে অনুপ্রবেশ করেছে। ধন্যবাদ। হ্যাঁ, মুক্তিদি চৌধুরী, আপনি? আমি ব্যক্তিগতভাবে উনি যে বিশ্লেষণ দিয়েছেন এটাকে আমি পুরোপুরি মনে করি যে সঠিক আছে। তারপরেও কিছু কথা থেকে যায়। সমস্ত দায়টা যদি আমি সরকারের ক্ষমতায় যারা আছে তাদের উপরে ঠেলে দিই, তাহলে এটা সঠিক কাজ হবে না। সমাজ তৈরি কি তৈরি না আমি সেই প্রশ্নে যাব না, কিন্তু আমরা যারা মানে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, আমরা যারা অসাম্প্রদায়িকতার কথা বলি, আমরা আমাদের যারা বন্ধু তাদেরকে চিনতে পারি না, এবং আমরা প্রায়শই দেখা যায় যে আমরা নানান ধরনের প্রপাগান্ডার দ্বারা বিভ্রান্ত হই, যে জন্য সরকারের পক্ষেও অনেক কাজ করা সম্ভব হচ্ছে না, এবং আমাদের সোসাইটির যারা সোকল মানে সিভিল সোসাইটি তারাও অনেক কাজ ভালোভাবে করতে পারছে না। একটু আপনাকে থামিয়ে আমি যদি, একজন দর্শক টেলিফোনে আছে, ফোনটা নিয়ে আবার আসি আপনার কাছে। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম, আমার নাম আফজাল, আমি ঢাকা থেকে বলছি। বলুন, আপনাদের আলোচনা শুনছি, ভালোই লাগছে। তো আমার একটা বিষয় জানার খুব ইচ্ছে, সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু 7 মার্চে যে ভাষণ দিয়েছিলেন, ভাষণের মূল যে বক্তব্যটি ছিল সেটি হচ্ছে যে আমি প্রধানমন্ত্রী তো চাই না, আমি এদেশের মানুষের অধিকার চাই। স্বাধীনতার এত বছরে, অর্থাৎ 48-49 বছরে এসে আমরা কি সেই অধিকার গুলো প্রতিষ্ঠা করতে পেরেছি, অর্থাৎ মানুষের অধিকার কি আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি? তিনজন আলোচকের কাছে আমি এই বিষয়টি জানতে চাই, কতটুকু অধিকার প্রতিষ্ঠিত হয়েছে? ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, যেহেতু আমি কথা বলছিলাম, আমি আপনার প্রশ্নের একটি উত্তর দিতে চাই। অধিকার পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি এমনটি নয়। আপনি হয়তো সার্বিকভাবে একটি আধুনিক গণতান্ত্রিক এবং বিজ্ঞান মনস্ক সমাজে যেমনটি অধিকার ভোগ করার কথা, তেমনটি হয়তোবা আপনি কোথাও কোথাও এটা ব্যত্যয় দেখছেন বা ব্যাহত হতে দেখছেন, কিন্তু অধিকার তো আপনার যথেষ্ট আছে। একজন স্বাধীন নাগরিক হিসেবে আপনি কী না করতে পারেন? আপনি আইনের ভিতরে থেকে যতটা ক্ষমতা ভোগ করার সবটাই আপনি করতে পারেন। আপনি আদালতে গেলে আপনি বিচার পাচ্ছেন, আপনি আমাদের সংবাদপত্র আমি মনে করি যে মোরললেস তারা একটা ইন্ডিপেন্ডেন্স ভোগ করে, মোরললেস বলেছি আমি, পুরোপুরি যদি সাংবাদিকরা সাংবাদিক বন্ধুরা তারা স্বীকার নাও করতে পারেন, বা মিডিয়াতে যারা আছেন আপনারা স্বীকার নাও করতে পারেন, কিন্তু আমি মনে করি একটা স্বাধীনতা যথেষ্ট ভোগ করছেন। সুতরাং অধিকার আপনি অনেক পাচ্ছেন। আপনার যেমন ভাতের অধিকার, এটাতে আপনার আপনি দেখেন যে কতটা আপনি অধিকার ভোগ করছেন। আপনার যেমন বাসস্থানের অধিকার, এইটাও আপনি কতটা ভোগ করছেন আপনি দেখেন। আপনি যদি বলেন শিক্ষার অধিকার, সেখানে তো শিক্ষার ক্ষেত্রে এমনকি যে মাধ্যমিক পর্যায় পর্যন্ত বিনামূল্যে আপনাকে বই সরবরাহ করা পর্যন্ত হচ্ছে, এবং স্কুল কলেজ এইগুলোর যে অবকাঠামোগত উন্নয়ন সেটা ব্যাপক হারে বর্তমান সরকার করছে। এই এই বিষয়গুলো যদি আপনি বিবেচনায় নেন, তাহলে আমি বলবো যে আপনার অধিকারের অনেকটাই তো আপনি ভোগ করছেন, অধিকারহীন অবস্থায় তো নন। বঙ্গবন্ধু অধিকার চেয়েছিলেন বাঙালিদের জন্য, বাঙালিরা আজকে রাষ্ট্র চালাচ্ছে, বাঙালিরা আজকে মানে আপনার সেনাবাহিনীর যাচ্ছে, এমনকি আমার সেনাবাহিনীতে আমি আজকে দেখলাম, আমি অনুষ্ঠানে গিয়েছিলাম, দেখলাম আমাদের মেয়েরা কী সুন্দর নৌবাহিনীর ড্রেস পরে, আমাদের মানে সেনাবাহিনীর ড্রেস পরে, বিমানবাহিনীর ড্রেস পরে মেয়েরা মেজর র্যাঙ্ক লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কের মেয়েরা ঘুরে বেড়াচ্ছে। এই যে এই যে অবস্থা, তারপরে আমাদের মেয়েরা আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি হচ্ছেন, অনেক অবস্থা হচ্ছেন, ডিসি হচ্ছেন, এসপি হচ্ছেন। আপনার অধিকারের দিক দিয়ে যদি বলেন, যথেষ্ট আপনি অধিকার ভোগ করেন। যখন আপনি নিজে অধিকার লঙ্ঘন করেন, তখন হয়তো বা রাষ্ট্রও আপনাকে আপনার অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে আপনার মানে তৎপর হয়ে ওঠে। এটা আমি রাষ্ট্রের খুব একটা এইরকম অবস্থা এখন মনে হয় সারা দুনিয়াতেই
এই যে নাগরিকদের যে অধিকার, যেটাকে আমরা মনে হয় যেটা সুলতান আপা বলছিলেন হিউম্যান রাইটস, যেটা নিয়ে তাঁরা অনেক আন্দোলন করেন, সংগ্রাম করেন, সারা দুনিয়াতেই এখন এটা একটা সমস্যা, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্যা, ইউরোপিয়ান ইউনিয়নের সমস্যা, এটা ইউকেতে সমস্যা, ভারতে তো আমাদের চেয়েও বোধ হয় খারাপ অবস্থা এখন যা চলছে আর কি। মানে আদৌ মানে একেবারে বিচার বিভাগ থেকে আরম্ভ করে হেন জায়গা নাই যেখানে এটা নিয়ে প্রশ্ন না উঠে। আমি এটা নিয়ে বলবো না, আমি বলছিলাম যেটা নিয়ে যে সাম্প্রদায়িকতা, গণতন্ত্র, এইগুলো সম্পর্কে আসলে আমরা যারা কথা বলি, আনফর্চুনেটলি আই এম সরি টু সে, আমরা যারা কথা বলি তারাও পুরো বিষয়টা বুঝি কি না এটাও সন্দেহ আছে, যে জন্য আমরা অনেক সময় বিভ্রান্তিতে পড়ে যাই এবং কথাবার্তা, যেমন ধরেন যদি এখন বলেন আপনি, আমি একটা উদাহরণ দিচ্ছি, এটা কোনো বাস্তবতা নাই যে মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে হবে, ইজ ইট পসিবল? পসিবল না। সুতরাং আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, গ্রাউন্ড প্রিপেয়ার করতে হবে মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে, অথবা পারভেজ মোশারফের মতো আপনাকে এমন কিছু ব্যবস্থা নিতে হবে যে মাদ্রাসাগুলোতে যেন আধুনিকায়ন হয়, পারভেজ মোশারফ যেটা পাকিস্তানের ক্ষেত্রে করে গেছেন, এরকম কিছু করতে গেলে আপনি আধুনিকায়নের ভিতরে ঢুকাতে হবে তাদের। যেমন মাদ্রাসাগুলোতে একসময় কওমি মাদ্রাসাগুলোতে পতাকা উঠত না বাংলাদেশের, আমরা 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আমাদের কোনো কোনো বন্ধুর, আমাদের অনেকের ব্যক্তিগত চেষ্টায় এখন মাদ্রাসাগুলোতে পতাকাটা উত্তোলন করানো যাচ্ছে, কিন্তু তারা এখনও জাতীয় সঙ্গীত গায় না, জাতীয় সঙ্গীত গাওয়ার ব্যাপারে তাদেরকে একমত করানো যাচ্ছে না। এটা শুধু রাষ্ট্রের প্রেশার দিয়ে চলবে না, সমস্ত সোসাইটিকে এগিয়ে আসতে হবে, বোঝাতে হবে না জাতীয় সঙ্গীত আপনাকে গাইতে হবে, জাতীয় সঙ্গীত আপনি কম্প্রোমাইজ করে চলতে পারেন না, এটা যদি মাদ্রাসার এবং জাতীয় সঙ্গীতে কেন এটাই হবে কি বলে এটা আপনারা গাইবেন না, কারণটা কি? তাদের কোনো কারণ নেই, শক্তিশালী কোনো যুক্তি নেই। আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলে যে এটা একজন হিন্দু লোক লিখেছেন, আমি বললাম যে এটা তো হিন্দু লোক না। তারপরে আপনি যদি ধরেন আমি যদি মেনেও নেই রবীন্দ্রনাথ একজন হিন্দু এবং তিনি জাতীয় সঙ্গীত লিখেছেন বলে আমি জাতীয় সঙ্গীত গাইবো না, তাহলে ভারতের জাতীয় সঙ্গীত তো গায় আলেমরা গায় না, ওইখানে জাতীয় সঙ্গীত গাওয়া হয় না, নিশ্চয়ই ভারতের জাতীয় সঙ্গীত গাওয়া হয়, শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত গাওয়া হয়, তাহলে ওইখানে তো মুসলমান আছেন, মুসলমানরা গাইতেছেন, তাইলে তারা কি সব ইসলাম বিরোধী হয়ে গেল, তাহলে আপনি কেন গাইবেন না? এই যুক্তিটা আমরা ওদের কাছে তুলে ধরতে পারি না। আমাদের অনেকে, এটা ঠিক যে আমাদের ভিতরে অনেকে আছেন যারা একটা এক ধরনের এমন একটা অবস্থা দেখায় যে আমরা আপনাদের বিরুদ্ধে না, আর এরকম একটা আর কি, মানে নমনীয়তার একেবারে চূড়ান্ত পর্যায়ে গিয়ে এখানে নিজেকে সারেন্ডার করে দেয়। হ্যাঁ, বঙ্গবন্ধুর এই যে কনসেপশন, তিনি সুইজারল্যান্ড করতে চেয়েছিলেন বাংলাদেশকে, উনি বহুবার বলেছেন যে আমি সুইজারল্যান্ড করতে চাই। আমি জানি না আমার মুরব্বী এখানে আছেন রিয়াজ ভাই, স্মরণ আছে কিনা, বঙ্গবন্ধু বক্তৃতায় দিয়েছেন সুইজারল্যান্ড করতে চাই। সুইজারল্যান্ড করার মানে এটা বুঝেন, সুইজারল্যান্ড মানে ওই ডেভেলপ কান্ট্রি না, উনি ডিফেন্স যেখানে শক্তির প্রদর্শন হবে না, শক্তিকে ব্যবহার করে রাজনীতি নিয়ন্ত্রণ করা হবে না, এটা আমরা রাখতে পারিনি। এখানে আমাদের একটা পরাজয় বলা যায়, আদর্শগত পরাজয় আছে, এটাকে যদি আমরা করতে পারতাম তাহলে খুবই ভালো হতো। এটা আমরা জননেত্রী শেখ হাসিনার কাছে এটা আশা করি, আমরা এখনও মনে করি যে তার দ্বারা এটা সম্ভব হবে, তিনি যদি সম্ভব হন। কিন্তু মাঝখানে যে সামরিক শাসন, যেটার সাথে বাংলাদেশের অভ্যস্ত হওয়ার কথা ছিল না, এটা পাকিস্তানের লিগ্যাসি। পাকিস্তানে এই সামরিক অফিসারদের যারা মানে দুবার ক্ষমতা দখল করেছেন, দুবার না তিনবার ক্ষমতা দখল করেছেন, তাদের মধ্যে একজন ছাড়া, মানে জেনারেল মঈন ছাড়া, আর বাকি দুজন যে ছিলেন জেনারেল জিয়া এবং জেনারেল এরশাদ, দুজনই কিন্তু পাকিস্তানের দ্বারা ট্রেন আপ, এবং তাদের মস্তিষ্ক কিন্তু এই ইয়ের কাছে বন্ধক দেওয়া ছিল, আইয়ুব খানের কাছে বন্ধক দেওয়া ছিল। সুতরাং ওই আইয়ুবীয় মস্তিষ্ক নিয়ে তারা বাংলাদেশকে দেখার চেষ্টা করেছে, এবং তারা তো একজন আইসা বললেন যে বিসমিল্লাহ রহমানি রহিম, বিসমিল্লাহ রহমানি রহিম বলছেন আচ্ছা ঠিক আছে, আরেকজন আইসা বললেন রাষ্ট্রধর্ম ইসলাম হবে, রাষ্ট্রের আবার ধর্ম থাকে কীভাবে? তো এইরকম এই লোকটি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, আমি জানি না এটা সত্য না মিথ্যা ছিল, হয়তোবা এই হুমায়ুন এরশাদ সাহেব উনি ছিলেন হয়তোবা, কিন্তু ওই রাষ্ট্রধর্ম, রাষ্ট্রের কোনো ধর্ম হয় না, এবং রাষ্ট্রের ধর্ম করতে গেলে কী হয় এই আফগানিস্তান তার প্রমাণ দিচ্ছে প্রতিদিন, এই আরও অনেক দেশ এরকম প্রমাণ দিচ্ছে রাষ্ট্রের কোনো ধর্ম। তো এখন এই অবস্থা থেকে, এবং আমাদের দেশে যেহেতু এখনও শিক্ষিত জনগোষ্ঠীর ভেতরে ধর্মীয় প্রভাব
প্রচণ্ডভাবে এই দুইটি সামরিক শাসন আমাদেরকে বেশি ধর্মীয়, কারণ আমি ঢাকা শহরে দেখেছি, 72-73 সনেও দেখেছি যে রোজার মাসে অনেক রেস্টুরেন্টগুলো খোলা থাকতো, কিন্তু এখন রেস্টুরেন্ট খোলা রাখার কোনো চিন্তাই করে না। এমনকি 5-স্টার হোটেলগুলোতেও আপনার কোনো কোনো আইটেম বিক্রি করা বন্ধ হয়ে যায় রোজার মাসে, এরকম একটা অবস্থা পরিস্থিতি বিরাজ করছে। সেখান থেকে বের হয়ে আসতে হলে শুধু রাষ্ট্র নয়, শুধু রাষ্ট্র মানে ক্ষমতাসীন দল নয়, সকলকে একটা জায়গায় মিলতে হবে, একজন আরেকজনের উপরে ব্লেম করে কোনো লাভ হবে না, এটা ব্লেম গেম আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে না। তাইলেই আমরা বঙ্গবন্ধুর আদর্শের গণতান্ত্রিক এবং একটা মানে শোষণহীন শোষণহীন সমাজ ইজ এ ভেরি ডিফিকাল্ট থিং, এটা বোধহয় এখন বোধহয় কোথাও নাই, এটা বোধহয় চীনেও নাই, এখন এটা বোধহয় চীনেও নাই, এটা বোধহয় এখন ভিয়েতনামেও নাই, ভিয়েতনামে এখন অন্য পথে হাঁটছে, তো সেটা আমি বলি না। তবে শোষণের মাত্রা কমিয়ে আনার ব্যাপারটা, এটা আমি যেহেতু সমাজ ইয়া না, কমিউনিস্ট না, সুতরাং আমি ওইভাবে চিন্তা করি আর কি। রিয়াজ ভাই, এই যে উনি যে প্রশ্নটা করলেন অধিকারের প্রশ্ন, এই প্রশ্নটা হয়তো উঠছে এই কারণে যে আমাদের অনেকগুলি জায়গায় ঘাটতি আছে, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলি কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন, এইগুলিকে আরেকটু শক্তিশালী করলে এই প্রশ্নগুলি হয়তো থাকবে না। এখন আপনি ধরেন প্রধানমন্ত্রী চাইলে একটা কিছু হয়, না হলে হয় না, এটার কারণটাই হলো যে প্রতিষ্ঠানগুলি দুর্বল, প্রতিষ্ঠানগুলি দুর্বল হলে পরে ব্যক্তির উপরে যে দায়িত্ব পড়ে, তো এইটা তো কোনো সুস্থ লক্ষণ না। এখানে অধিকার আপনি সব জায়গায় দেখাতে পারবেন না, তো অধিকার দেখাতে হলে প্রত্যেকটা, যেমন ধরেন আপনি ক্যাসিনো ধরতে গেলেন, ক্যাসিনো কি ডেইলি প্রধানমন্ত্রীর নির্দেশে আপনি ধরতে যাবে? এখানে আরও তো ইনস্টিটিউশন আছে, পুলিশ আছে, দুদক আছে, আরও অন্য অন্য অর্গানাইজেশন আছে, তাদের কাজ এগুলি, তো যার যার কাজটা যদি সে করে এবং এই বিচার বিভাগ যদি স্বাধীনভাবে কাজ করে, তাহলে তো আমাদের অধিকারের প্রশ্ন মানে উঠবে না। কিন্তু এখানে উঠে গেছে গণতন্ত্রের কতগুলি দুর্বলতা আছে, আমরা এখনও সেগুলি অর্জন করতে পারি নাই, আমাদের একটা শক্তিশালী পার্লামেন্ট আমরা এখন পর্যন্ত করতে পারি নাই, লোক আছে 350 জন লোক আছে, কিন্তু সেখানে কয়জন পলিটিশিয়ান আছে, এটা নিয়ে প্রশ্ন উঠেছে, যে পলিটিশিয়ান কতজন, সেই যে এই এই জিনিসগুলিকে ওভারকাম করতে হবে, তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ যেটা, এটাকে গড়তে হলে এই জিনিসগুলি মানে ওভারকাম করতে হবে। এবং এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ওনার মতো করে অগ্রসর হচ্ছেন, অ্যাচিভমেন্টও হচ্ছে, আমরা এখন মাথা উঁচু করে কথা বলতে পারি। আমরা যদি বঙ্গবন্ধু ফিরে না আসতো, তা আমাদের স্বাধীনতা কি সম্পূর্ণ হতো? অসম্পূর্ণ স্বাধীনতা নিয়ে আমাদেরকে লিম্পিং করতে হতো, কিন্তু সেটা হলো না, আমরা পুরোপুরি স্বাধীন আমরা, এবং স্বাধীনতার সুফলটাও আমাদের লোক পাচ্ছে। এখন যেটা বলছে ডিস্ট্রিবিউটিভ জাস্টিস, যেটা বৈষম্য দূর করার, এইটা তো একটা বড় কাজ, এইটা সারা পৃথিবীতেই তো বৈষম্য, যে 1% লোক 1% লোক 99% অ্যাসেট সম্পদের মালিক, সম্পদের মালিক, এইটাকে কেমনে আপনি, এবং আমেরিকার মতো জায়গায় আপনার ওয়াল স্ট্রিটের দিকে মিছিল হয় যে এদেরকে ধরে নামাও, আমাদের এখানে তো ওই মিছিলও হয় না, সাম্যবাদীরা কই, সাম্যবাদী সাম্যবাদের সেই স্লোগান নিয়ে কেউ অগ্রসর হচ্ছে না এখন, কারণ ওই অবস্থাটা এখন নাই, এখন মানে ব্যক্তি ইনিশিয়েটিভের মধ্যে অর্থনীতি চলে গেছে সব জায়গায়, একটা মানে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় এখান থেকে ফিরে আসা খুব কঠিন। একটু কথা আমার আছে, যেটা হলো যে ব্লেম গেম শব্দটা চলে এসেছে বলে আমার এখানে একটা দায়িত্ব বর্তায়, এখানে ব্লেম গেমের কোনো প্রশ্ন না, কথাটা হলো সমাজ কিংবা নাগরিকরা সবসময় রাষ্ট্রের কাছেই চাইবে, এবং রাষ্ট্রের কাছে না পেলে সেই প্রশ্নটা তুলবে, কারণ সমাজের এখতিয়ার কিন্তু খুব কম, যেখানে যারা নীতি নির্ধারণে আছেন, যাদেরকে সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী রাস্তায় বেরোলে 2 ঘন্টা আমরা রাস্তায় বেরোতে পারবো না, আমাদের সমস্ত করের পয়সা তাদের কাছে আমরা দিয়ে দেই,
প্রত্যেকটা প্রতিষ্ঠানের দায়িত্ব তাদের কাছে, পুলিশ আমাকে গ্রেফতার করতে পারে, আমি পুলিশকে গ্রেফতার করতে পারি না। কাজে এখানে কিন্তু ক্ষমতার একটা ভাগাভাগি আছে, কাজে অবশ্যই। এবং সমাজ থেকে কিন্তু আমরা চাইছি যে তা না, নারী আন্দোলনগুলি, মানবাধিকার আন্দোলনগুলি, আমি মানবাধিকার আন্দোলন করি বলে যেহেতু মুক্তাদি সাহেব এই কথাটা তুললেন, আমার পিছনে কিছুদিন পরে পরেই NSI এবং SB এসে আমার অফিসে দেখার চেষ্টা করে যে আমি কী করছি, এবং আমরা যাদের সঙ্গে কাজ করি তাদের ওখানে যে ঘোরাঘুরি করে। আমি সাহস করে তারপরেও কথা বলি, আমার সঙ্গে যারা কাজ করে তারা কথা বন্ধ করে দিতে বাধ্য হয়, সেই পরিস্থিতিও কিন্তু সমাজে এখন বিরাজমান। এটা কিন্তু আমি আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম, আপনিও জানলেন, যদি এটার কিছু প্রতিকার করতে পারেন। প্রতিষ্ঠান গড়ার দায়িত্ব কিন্তু রাজনীতিকদের, যে প্রতিষ্ঠান জনগণকে সার্ভিস ডেলিভার করবে সেই প্রতিষ্ঠানগুলি গড়ার দায়িত্ব রাজনীতিকদের। কোন রাজনীতিকদের? যারা দেশ পরিচালনার দায়িত্ব পান তাদেরকে। সেই জন্যেই এই প্রশ্নগুলি ওঠে, এটা ব্লেম গেমের প্রশ্ন না। এটা হলো যে আমাদের যে ক্ষমতার ভাগাভাগি আছে, আমরা শুধু দাবিই জানাতে পারি, সেখানে আমরা সহযোগী ভূমিকা পালন করতে পারি। হ্যাঁ, অবশ্যই সমাজকে দোষ দিতে হবে যদি সমাজ সেখানে সহযোগী ভূমিকা পালন না করে, সেটাও বিশ্লেষণের দাবিদার। কিন্তু আমরা যে কথাগুলি বলি সেটা হলো যে মূল দায়িত্বটা তো রাষ্ট্রের থাকে, রাষ্ট্র পরিচালনায় যারা থাকে, নীতি নির্ধারণ। একটা কথা একটু বলি মুক্তাদি সাহেব, যেটা হলো আমার কাছে সবচেয়ে কষ্ট লাগে মাঝে মধ্যে, যে যারা বঙ্গবন্ধুর নামে রাজনীতি করেন, দলীয় রাজনীতি করেন, মাঝে মাঝে আমি লক্ষ্য করি যে তারাই সবচেয়ে বেশি হাল ছেড়ে দিয়েছেন সবচেয়ে আগে। আমরা তবু দাঁতে দাঁত কামড়ে বলতে থাকি যে না, অসাম্প্রদায়িক সমাজ হতে হবে, নারীদের ক্ষমতা থাকতে হবে, নারীরা যাতে স্বাধীনভাবে চলতে পারে সেটা চলতে হবে। যারা ওই দলের রাজনীতি করেন তারাই বলেন না, এটা সম্ভব না। সেটা যদি না হয় তাহলে কি আমাদের এরকম কার সাথে আপনার দেখা হয়েছে? আমি আমি নাম তার বলতে পারব না, আমি পরবর্তী সময় বলবো। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নারী স্বাধীনতা আমাদের কম আছে, এটাকে পরিপূর্ণ স্বাধীনতার ব্যবস্থা করা উচিত, নিরাপত্তাটা বিধান করা দরকার, তাই না? আমাদের স্বাধীনতাও একটু বেশি দিয়ে সেই জন্য সাংবাদিকদের যথেষ্ট না, কই সাংবাদিকদের, সেই জন্য আমি বলছি যে রাজনৈতিক সেলফ সেন্সরশিপের মধ্যে চলতে হবে। নাই আমার কথা এটাই যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 10 জানুয়ারি যে ফিরে এসেছিলেন আমাদের দেশ স্বাধীন বাংলাদেশে, এটার দ্বারা স্বাধীনতা পূর্ণতা প্রাপ্ত হয়েছে। ওনার না আসলে এই স্বাধীনতা পূর্ণ হতো না, এবং আমার শঙ্কা হয় এটা একটা স্যাটেলাইট স্বাধীন হইতেই পারতাম, তো আমরা একটা স্যাটেলাইট কান্ট্রি হিসেবে থাকতাম আর কি, যেমনি এভাবে সোভিয়েতদের স্যাটেলাইট কান্ট্রি ছিল, এইভাবে এখানেও একটা স্যাটেলাইট কান্ট্রি হতো, বা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক স্যাটেলাইট কান্ট্রি আছে, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ আছে, ইয়েতে আছে, এরকম একটা স্যাটেলাইট কান্ট্রি থাকতাম। এই অবস্থা থেকে আমরা বেরিয়ে আসছি, একটা ঐক্যবদ্ধ জাতি করতে পারে, এমনও হতে পারতো যে এখন আমরা এখনও আমাদের ভিতরে সংঘর্ষ অব্যাহত থাকতো, এখনও সংঘর্ষ অব্যাহত থাকতো, তখন সিরাজ শিকদাররা ছিলেন, তারপরে যে মেনন ভাইদের অস্ত্র ছিল, ওই টিপু বিশ্বাসদের অস্ত্র ছিল, মতিন আলাউদ্দিনদের অস্ত্র ছিল, তারপরে সো কল্ড ইসলামিক গ্রুপদের কিছু অস্ত্র ছিল, আমাদেরও মুজিব বাহিনী, আমরা যে সহজে মানে সরকারের সাথে ইয়ে মিলে যেতাম, এরকম কোনো আলামত আমার কাছে সরকারের ভিতরেই তো মানে দলাদলি ছিল, বিরোধ ছিল, দলাদলি ছিল, ক্ষমতার দ্বন্দ্ব ছিল, এটা একটা মানে বিশৃঙ্খল রাষ্ট্র থাকতো, এবং কখনোই সুশৃঙ্খল একটি রাষ্ট্রে রূপান্তরিত হতো না। ধন্যবাদ, আমরা আশা করব সবচেয়ে বড় ইয়ে, আমরা আশা করব যে অপূর্ণতাগুলো আমাদের এখনো আছে সেগুলো আমরা নিশ্চয়ই পূরণ করতে পারবো। আমরা সত্যিকারের বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলব, এটাই হোক আমাদের আজকে এই মহানায়কের জন্ম শতবার্ষিকীতে তার প্রতি আমাদের অঙ্গীকার। আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।